স্ত্রীকে বাড়ি ফেরাতে শ্বশুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা জামাইয়ের, স্ত্রীকে আঘাত, বর্তমানে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী ও স্ত্রী। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসে শ্বশুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা জামাইয়ের, গুরুতরভাবে আহত স্বামী স্ত্রী, আহতেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানী পঞ্চায়েত এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, স্ত্রীকে শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে আসে স্বামী। স্ত্রী ফিরে যেতে রাজি না হওয়ায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে নিজের গলায় আঘাত করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে স্বামী। পুরাতন মালদার মহিষবাথানী পঞ্চায়েতের খনিবাথান এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় স্বামী স্ত্রী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৯ মাস আগে রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা অজয় রায়ের সাথে খনিবাথান গ্রামের যুবতী শুভা চৌধুরীর প্রেমালাপ হয়। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। জানা যায়, বিগত ১ মাস আগে পারিবারিক অশান্তি এমন চরম পর্যায়ে পৌঁছায় যে স্ত্রী শুভা চৌধুরী মায়ের সাথে বাপের বাড়ি চলে আসে। এরপর স্বামী একাধিকবার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার কথা বললেও শ্বশুর বাড়িতে ফেরেনি স্ত্রী শুভা। এদিন দুপুরে স্ত্রীকে বাড়ি ফেরাতে শ্বশুর বাড়িতে আসে স্বামী অজয়। স্বামী নিতে আসলেও শ্বশুর বাড়িতে ফিরে যেতে নারাজ স্ত্রী। এরপর স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় অশান্তি। অভিযোগ, পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ দেয় স্বামী, এমনকি নিজের গলাতেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। দেখছি তো মারামারি লেগে আমরা ভিতরে ঢুকে নিয়ে দূর থেকে চলে আসলাম যে মার্ডার হয়ে গেছে, কিন্তু আমরা ভয়ে যাইনি কি হয়েছে না হয়েছে। তো পরে থেকে দেখলাম যে গলাতে, আর কিছু দেখলাম না, আমরা ভয়ে পালাচ্ছি নিজে নিজে বাড়িতে, কি হলো না হলো তো আমরা ওত রক্ত টক্ত দেখতে পারি। ওদের কোথাও হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে। কোন হাসপাতালে নিয়ে গেছে? এরপর চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় তাদেরকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ভালোবেসে বিয়ে করেছিল দুজনে, তারপর থেকেই শুনতাম ওদের পারিবারিক অশান্তি লেগেই থাকত। আজ হঠাৎই মেয়েটির বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসে, তারপর জানতে পারি ছেলেটি মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। এরপর ওদের মধ্যে অশান্তি হয়, ছেলেটি মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এরপর নিজে আত্মহত্যার চেষ্টা করে। ওদেরকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, উদ্ধার করা হয় ধারালো অস্ত্রটি। 11:30 দিকে ছেলেটা এসেছিল এখানে তাকে আনতে আসার জন্য, তাদের মধ্যে হয়তো কোনো গণ্ডগোল ছিল ছেলে মেয়েদের মধ্যে। তো ছেলেটা যখন তাকে আনতে আসে, মেয়েটা কিন্তু বলছিল আমি যাবো না তোমার কাছে, ওখানে যাবো না, এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে। প্রায় 10-15 মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম, তো শুনতে পাচ্ছি যে একটা ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে, কিন্তু আমরা জানতাম না যে কে কেটেছে। গিয়ে দেখতে পাই যে ছেলেটা এভাবে মানে মেয়েটারও গলায় একটু কেটেছে, হাতেও কেটেছে, প্লাস নিজের গলায় নিজে চাকু লাগিয়ে কেটে দিয়েছে। তবে কি কারণে এমন চরম পরিণতি হলো স্বামী স্ত্রীর? শুধুই কি পারিবারিক অশান্তি, না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজয় রায় এবং শুভা চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানা যাবে। দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।